হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ আইমা জাগের প্রিয়া। আজকে আলোচনা করবো ইলিয়াডের বড় প্রশ্নগুলো নিয়ে। এখানে 4-5টা প্রশ্ন আলোচনা করব আর আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ দেখা যাচ্ছে কি পরীক্ষায় কিন্তু হুবহু কমন আসে না, অনেক সময় একটু ব্যতিক্রম বা উড়িয়ে পেঁচিয়ে দেওয়া হয়। তো আপনি বেসিক জিনিসগুলো যদি জানেন তাহলে ইজিলি আনসার করতে পারবেন, ওকে? আর এখানে অ্যাকিলিসের ক্যারেক্টারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাকে মাঝখানে রেখে দেখা যাচ্ছে কি পুরো ইলিয়াডটা ঘুরতে থাকে আর কি। এই তো তাহলে স্টার্ট করি। আর একটা কথা, আপনি কিন্তু এটা সামাইটা পড়ে নেবেন, ঠিক আছে? ইলিয়াড বলা হয় কি, ইলিয়াডের মধ্যে অ্যাকিলিসের র্যাপটাকে মানে তার ক্রোধটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, ওকে? তাহলে দেখেন, প্রথমে আপনার কাজ হচ্ছে কি, প্রথমে একটু ভূমিকা দেওয়া। ভূমিকাটা কি থাকবে? দ্য ইলিয়াড ইজ অ্যান অ্যানশিয়েন্ট এপিক পোয়েম যেটা লিখেছেন গ্রেট গ্রিক পোয়েট হোমার, এবং এখানে মূলত বলা হয়েছে ট্রোজান ওয়ার সম্পর্কে, যেটা 10 বছর স্থায়ী ছিল এবং এই যুদ্ধটা হয়েছিল গ্রিক এবং ট্রয়ের মধ্যে। আর সেখানে একজন ফেমাস ওয়ারিয়র হচ্ছে অ্যাকিলিস, এবং অ্যাকিলিস ইজ দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম, ওকে? সে হচ্ছে এই কবিতাটার সাবজেক্ট, এবং এখানে তার প্রাইড, তার গর্ব, তার অ্যাঙ্গার, তার ক্রোধ, তার রিভেঞ্জ, তার প্রতিশোধ, এইসব কিছুকে হাইলাইট করা হয়েছে। এবং আমরা বলতে পারি ইলিয়াডের র্যাপটা অথবা ইলিয়াডই হচ্ছে মূল সাবজেক্ট এই পোয়েমটার, ওকে? তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য ট্রোজান ওয়ার। এখানে দেখা যাচ্ছে কি ট্রোজান ওয়ারের ফার্স্টে আপনি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু ডিটেলস দিয়ে দিবেন, তাহলে জিনিসটা সুবিধা হবে। মূলত ট্রোজান ওয়ারটা কখন হয়, দেখা যায় কি যখন প্যারিস কি করে হেলেনকে নিয়ে আসে কিডন্যাপ করে, তখনই কি হয় ট্রয় এবং গ্রিসের মধ্যে এই যে যুদ্ধটা লেগে যায়। তো সেখানে অ্যাকিলিসও যোগদান করেছিল, কিসের জন্য? হেলেনকে সেভ করার জন্য। তারপর হচ্ছে এবার আসবেন দ্য ক্যারেক্টার অফ অ্যাকিলিসে। অ্যাকিলিস ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট গ্রিক হিরো ইন দ্য ইলিয়াড। সে হচ্ছে খুবই প্রমিনেন্ট হিরো ছিল, এবং তাকে প্রাউড, ব্রেভ এবং স্কিল ওয়ারিয়র হিসেবে দেখানো হয়েছে, এবং সে হচ্ছে আনবিটেবল ইন ব্যাটল, মানে তাকে কেউ পরাজিত করতে পারবে না এরকম। এবং তার রয়েছে এক্সট্রিম প্রাইড অ্যান্ড অ্যাঙ্গার, ওফ, এটাই হচ্ছে তার প্রবলেম। তার কী ছিল? প্রাইড, গর্ব, এবং কী রয়েছে? ক্রোধ। তো আমরা যখন দেখি কি অ্যাগামেমনন তার থেকে তার ওয়ার প্রাইজ একটা ইয়াং গার্ল ব্রিসেইসকে নিয়ে ফেলেছে, তখন সে অনেক বেশি অ্যাগামেমননের উপর রেগে যায়, এবং এতে করে সে যুদ্ধ করবে না বলে ঘোষণা দিয়ে দেয়। কি ফাজিল দেখছেন, কত বড় একটা, মানে সে এত সম্মানিত বা এত বড় একটা দায়িত্বের মধ্যে সে আছে, এই একটা মেয়ের জন্য সে কি করবে, যুদ্ধ করবে না, ফাজিল একদম। তারপর হচ্ছে এটাতে করে কি হচ্ছে, তো এটা তার কী ছিল, একটা রাগ ছিল। তাহলে একটা জিনিস আমরা পেলাম, তো এতে করে কি হয়েছে, এই যে সে যুদ্ধ থেকে চলে আসলো, এর কনসিকুয়েন্সেসটা কি হলো? অ্যাকিলিস র্যাথ ইজ কজড বাই হিজ ওন্ডেড প্রাইড, ঠিক আছে? মানে তার যে গর্বটা ছিল বা তার প্রাইড যেটা ছিল সেটা কি হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। সে ফিল করছে ডিসঅনার্ড যখন তার প্রাইজটাকে নিয়ে ফেলা হয়, প্রাইজ গার্লটাকে। তো তখন সে চিন্তা করছে কি হি ইজ এ বেটার ওয়ারিয়র, সে সবার থেকে ভালো ওয়ারিয়র, এবং অ্যাগামেমনন থেকে সে ভালো যুদ্ধ করে, এবং দেখা যাচ্ছে কি সে মানে গডদেরকেও মানতে নারাজ, এরকম একটা অবস্থা। তো এমন একটা অবস্থায় অ্যাগামেমননের মতো একটা সাধারণ মানুষ, মানে তার কাছে অ্যাগামেমননও খুব সাধারণ, সাধারণ মানুষ তার ওয়ার প্রাইজ নিয়ে ফেলেছে, সো এটা অনেক বড় একটা তার জন্য ডিসঅনার, সো সে আর যুদ্ধ করবে না। তো এতে করে কি হলো, এটা একদম তার যে রাগটা ছিল এটা ডিস্ট্রাকশন নিয়ে আসে পুরো গ্রিস আর্মির উপর। এতে করে কি হয়, দ্য র্যাথ অফ অ্যাকিলিস অলসো ডেমনস্ট্রেটস দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান নেচার, দ্য ডিফিকাল্টি অফ দেম, মানে এই যে ব্যাপারটা, এটাতে করে অনেক বেশি প্রবলেম হয়েছে, এবং তার রাগটা মূলত হিউম্যান নেচারের কমপ্লেক্সিটিটাকে বোঝানো হচ্ছে। তো তারপর আমরা দেখি কি মানে অ্যাকিলিসের এই যে ব্যাপারটা, এটা করে কি হলো, অনেক বেশি প্রবলেম হয়ে যায় আর কি। এই যে অ্যাকিলিসের রাগের কারণে কি হলো, রেজাল্টটা কি আসলো, তার রাগের যে রেজাল্ট সেটা হলো একদম ডিভাস্টেটিং। সে কি করলো, আর যুদ্ধ করবে না এরকম ঘোষণা করে দেয়, এবং আর গ্রিক আর্মি থেকে নিজেকে একদম উঠিয়ে নিয়ে ফেলে, নিজে আইসোলেটেড হয়ে থাকা শুরু করে। এতে করে দেখা গেল কি ট্রোজান ওয়ারের গ্রিকরা জিতে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। কারণ হচ্ছে অ্যাকিলিস খুবই স্ট্রং একজন ওয়ারিয়র ছিল, অন্যদিকে সে যখন চলে আসে তখন দেখা গেলো ট্রয়রা সুযোগ পেয়ে যায়।
তো এতে করে দেখা যাচ্ছে কি ট্রয় যে আর্মি ছিল তারা গ্রিকের উপর একদম ঝাঁপিয়ে পড়ে। গ্রিক সৈন্যরা অনেক সৈন্য মৃত্যুবরণ করেছিল, গ্রিক ওয়ারিয়ার্সরা অনেকজন মারা যায় এবং গ্রিকের অবস্থা খুবই খারাপ ছিল। ইভেন এই সিচুয়েশন দেখে অ্যাকিলিসের যে বেস্ট ফ্রেন্ড ছিল প্যাট্রোক্লাস, সে কি করে তার যে শিল্ড ছিল সেটা পরে যুদ্ধে নেমে পড়ে। তো সে যুদ্ধে আবার কি হয়, প্যাট্রোক্লাস হেক্টরের হাতে নিহত হয়। তো অ্যাকিলিস পরবর্তীতে এই যে এতগুলা ঘটনা, এগুলো কেন ঘটলো, শুধুমাত্র অ্যাকিলিসের একটা সামান্য রাগের কারণে, যে আমার ব্রিসেসকে নিয়ে ফেলা হয়েছে, তার যে প্রাইড ছিল সেটা আঘাতপ্রাপ্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এতগুলো মানুষ মারা গেল, তার বন্ধু মারা গেল, এসব কিছুর মূল কারণ কে ছিল, এই অ্যাকিলিস এবং অ্যাকিলিসের রাগটা। তো পরবর্তীতে আমরা দেখি কি দ্য ট্রান্সফরমেশন অফ অ্যাকিলিস। থ্রু আউট দ্য ইলিয়াড অ্যাকিলিস মেক্স এ ট্রান্সফরমেশন ফ্রম এ প্রাউড অ্যান্ড অ্যাংরি ওয়ারিয়র টু এ মোর এম্প্যাথেটিক অ্যান্ড কম্প্যাশনেট ওয়ান। ঠিক আছে, প্রথম দিকে তাকে আমরা খুবই অ্যাংরি ওয়ারিয়র হিসেবে দেখি, একদম অ্যাংরি হয়ে যায়। তার বন্ধু যখন মারা যায় তখন কিন্তু সে একদম পাগল প্রায় হয়ে যায়। পাগল হয়ে কী করে, গ্রিক পক্ষ নিয়ে ট্রয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ট্রয়ের উপরে একদম তছনছ করে দেয় ট্রয়কে, এরকম একটা অবস্থা। তো দেখা যাচ্ছে কি পরবর্তীতে কিন্তু শেষের দিকে এসে সে কিছুটা কম্প্যাশনেট এবং এম্প্যাথেটিক হয়ে পড়ে, মানে কিছুটা মানে সফট হয় আর কি সে, মানে প্রথম দিকে তার মধ্যে যে রুডনেস ব্যাপারটা ছিল ওইটা আস্তে আস্তে কমে যায়। তারপরে অ্যাকিলিস যখন প্যাট্রোক্লাসের যে মানে আমরা দেখি কি হত্যার প্রতিশোধ নিয়ে ফেলে হেক্টরের উপরে, তখন সে রিয়েলাইজ করে যে রিভেঞ্জ ডাজ নট ব্রিং হিম এনি স্যাটিসফ্যাকশন। অ্যাকচুয়ালি রিভেঞ্জ, এই যে প্রতিশোধ, এটা কিন্তু তার মধ্যে স্যাটিসফ্যাকশন আনে না। ইনস্টেড হি ইজ কনজিউমড বাই গ্রিফ অ্যান্ড রিগ্রেটস হিজ অ্যাকশনস। মানে পরবর্তীতে সে তার কাজের জন্য সে রিগ্রেট করতে থাকে। ইভেন অ্যাকিলিস ট্রান্সফরমেশন শোজ দ্যাট ইভেন হিরোজ আর নট ইমিউনি টু দেয়ার ফেট। আচ্ছা যাই হোক, ওভারঅল ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি এখানে যে জিনিসটা ফোকাস করবেন সেটা হচ্ছে অ্যাকিলিসকে কেন্দ্র করে পুরো ঘটনাটা ঘটতে থাকে। সে তার ব্রিসেস যখন নিয়ে ফেলা হয়, সে কীভাবে যুদ্ধ থেকে চলে যায়, কীভাবে প্রত্যেকটা মানুষ মারা যায়, তার বন্ধু মারা যায়, পরবর্তী সে যুদ্ধে ফিরে আসে, হেক্টরকে হত্যা করে, এই সব ইনসিডেন্ট আপনি একদম ডিটেলসের সাথে লিখবেন, আপনার আনসারটা হয়ে যাবে। তাহলে আমরা বলি কি ইলিয়াড হচ্ছে কি একটা টাইমলেস মাস্টারপিস, যেখানে দেখা যাচ্ছে হিউম্যান নেচার এবং হিউম্যান নেচারের যে কনসিকুয়েন্সেস রয়েছে, তা মানুষের নেচারের কারণে যে পরিণতিটা হয় সেসব কিছু দেখানো হয়েছে। এখানে অ্যাকিলিসের রাগ, তারপর হচ্ছে যে তার প্রাইড, তার অ্যাঙ্গার, রিভেঞ্জ, এসব কিছু হাইলাইট করা হয়েছে। পুরোটার মধ্যে দেখা যাচ্ছে কি অ্যাকিলিসকে গ্রেটেস্ট হিরো হিসেবে দেখানো হয় এবং ইলিয়াড কী হচ্ছে আমরা বলতে পারি যে এখানে কি আমাদের অ্যাকিলিসই হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার এবং সেই হচ্ছে মেইন সাবজেক্ট। আশা করি প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছেন। এবার আসেন দ্বিতীয় প্রশ্নে।